স্যার তো কথা বলছেন না। একটু আগে আমার সঙ্গে অনেক কথা বলছিলেন, এখন একটু ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। আসলে কয়েকটা ফোন করার ছিল তো আমি বাইরে গিয়ে ফোনটা করছিলাম, এখানে কথা বললে ওর ঘুমে ডিস্টার্ব হতে পারে, ওষুধও খেয়েছে, এখন একটু ঘুমুক। স্যার কিরকম বেঘরে পড়ে আছে দেখে খুব ভয় লাগছে, ভালো লাগছে না। আপনি আমাকে বলেছিলেন বরফ দিয়ে যেতে, আমি তাই করে যাচ্ছিলাম এতক্ষণ। ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমাদের স্যার তো খুব ভালো মানুষ, স্যারের কখনো কিচ্ছু হতে পারে না, উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন দেখো। এখানকার লোকেরা মানে খারাপ খারাপ লোকেরা যে যাই বলুক না কেন বা যাই বলে থাকুক না কেন, আমরা স্যারকে কোথাও যেতে দেবো না। স্যার আমাদের এখান ছেড়ে কোথাও যেতে পারবেন না, আপনাকেও না। আপনারা আসার পর আমাদের অনেক উন্নতি হয়েছে, আমাদের অনেক ভালো হয়েছে, তাই আপনাদের আমরা কোথাও যেতে দেব না। এখন এই কথাগুলো থাক, আগে স্যার ভালো হয়ে উঠুক, তারপরে তো যাওয়ার কথা আসবে। দেখো আমাদের তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতেই হয়, পোস্টিং এলে তো চলে যেতেই হবে। তবে তোমাদের সবাইকে কখনো ভুলবো না জানো। আমরাও আপনাদের কোথাও যেতে দেব না। এসব কথা এখন থাক না আপা, তুমি একটা কাজ করো না, একটা ব্যাগে করে দু একটা জামা কাপড় একটু গুছিয়ে রাখো। দেখো হসপিটালে গেলে তো প্রথমে ওদের জামা কাপড়ই পরবে, কিন্তু ফেরার দিন লাগবে, আবার মাঝখানে যদি কোনো দরকার হয় টুকটাক কিছু জিনিস একটু গুছিয়ে রাখো। বলছি সকালবেলা থেকে তো আপনি কিছু খেয়ে আসেননি, আর এখানেও কিছু খেলেন না, আপনাকে একটু খাবার এনে দেবো? এই মুহূর্তে খাওয়ার মতো অবস্থায় নেই, সেরকম হলে হসপিটালের ক্যান্টিন থেকে আমি খেয়ে নেবো, এইসব নিয়ে একদমই ভেবো না। তোমরা সবাই মিলে এখন যাও, আর তুমিও ব্যাগটা একটু গুছিয়ে রেখো, অ্যাম্বুলেন্স এলে আমি আবার সবাইকে ডাকবো, তোমরা সবাই আবার চলে এসো। চলো চলো চলো। মাথা ভর্তি করে আমাকে সিঁদুর পরিয়ে দিলে। ঠিকই তো করেছো, তুমি তোমার বড়ের সঙ্গে এসেছো, হাতে শাখা পোলা নেই, কপালে সিঁদুর নেই, কেন মানবেন? তুমি এক্ষুনি প্লিজ এখান থেকে চলে যাও। দাদা আপনি গাড়িটা ব্যাক করুন তো। না কোথাও গাড়ি ব্যাক করবেন না, সোজা চলুন। কি বললাম আমি তোমাকে, তোমাকে এত রাতে আমি একা ছাড়বো না। Guddi, love you. আমার কণ্ঠে কঠোর কথা ভেবো না মনের কথা, আমার কণ্ঠে কঠোর কথা ভেবো না মনের কথা, বিপদ থেকে তোমাকে বাঁচাবো জীবন শপথে গাঁথা, বিপদ থেকে তোমাকে বাঁচাবো জীবন শপথে গাঁথা। আমার যা আছে সব কিছুর উপর চিরকাল সব থেকে বেশি অধিকার যদি কারো থেকে থাকে সেটা শুধুমাত্র তুমি। অপেক্ষা কর বন্ধু, অপেক্ষা কর বন্ধু, ভুল বুঝো না আমায়, স্বপ্নের দিন আসবে। অপেক্ষা কর বন্ধু, অপেক্ষা কর বন্ধু, ভুল বুঝো না। আমি চাই সব কষ্টের বোঝা, তোমার সব কষ্টের বোঝা আমি মাথা পেতে নিতে চাই, আমি বহন করতে চাই। তোমাকে এইভাবে কষ্টে দেখতে আমার খুব কষ্ট হয় গুড্ডি। আমার আরো একটা জিনিস খুব মনে হয় জানো তো, তুমি হয়তো সেই দিন থেকে ফ্রিলি বাঁচতে পারবে, যখন আমি আর পৃথিবীতে থাকবো না।
তোমাকে চাই, তোমায় ছাড়া জীবন বৃথা, তাই তোমাকে লক্ষ্মীটি তুমি ভালো থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, খুব মন দিয়ে কাজ করো। হ্যাঁ এবার ওঠো, অনেকক্ষণ তো ঘুমোতে দিলাম, অনেকটা ঘুমিয়েছো দেখো, কত টেম্পারেচার ছিল বলো তো? আস্তে আস্তে টেম্পারেচার কমে গেছে, জ্বরটা তো নেই বললেই চলে, গাটা তো একেবারে ঠান্ডা হয়ে গেছে। শরীর ভালো হয়ে গেলে কিন্তু তখন আর হসপিটালে যেতে হবে না, তুমি তো এমনিতেও হসপিটালে যেতে চাইছিলে না। ওঠো, উঠে পড়ো মনোজ। কি হলো, তাকো আমার থেকে, এই দেখি দেখি দেখি, তাকি তাকাও তাকাও আমার দিকে তাকাও। মনু স্যার উঠেছে? না উঠছে না, আমি চোখটা টেনে ধরার চেষ্টা করলাম তো তাও উঠছে না। তবে একটা ভালো খবর আছে, দেখো টেম্পারেচারটা না একদম কমে গেছে, জ্বরটা প্রায় নেই বললেই চলে, গাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি একবার গায়ে হাত দিই। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো না, জ্বরটা কমে যাচ্ছে। দিদিমণি? হ্যাঁ কি হয়েছে বলো। দিদিমণি গাটা বড্ড বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে না। ঠান্ডা মানে কি বলতে চাইছো তুমি? আমি তো বললাম জ্বরটা কমে গেছে, টেম্পারেচারটা নেই। না না এত জ্বর ছিল, এখন এত বেশি গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে জ্বরটা কমে গেল। কি বলতে চাইছো? আপনি একবার একবার আপনার স্বামী ওই ডাক্তারবাবুকে ডাকুন না, উনি দেখে বুঝতে পারবেন। আমি বুঝতে পারছি না তুমি ঠিক কি বলতে চাইছো। এত জ্বর ছিল, হঠাৎ এত বেশি গা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা আমি তো বললাম ওর টেম্পারেচারটা কমে গেছে, কিন্তু গাটা তো আরো বেশি ঠান্ডা লাগছে। তখন চেক করলাম এতটা ঠান্ডা ছিল। এই অনুজ শুনতে পাচ্ছ? অনুজ আরে কি হলো, আমাদেরকে তাকাও না, চোখটা খোলো। অনুজ শুনছ? স্যার অনুজ স্যার, আমার মনে হয় আমাদের সময় নষ্ট না করে ডাক্তারবাবুকে ডেকে আনা দরকার, উনি দেখে বুঝতে পারবেন। যতই রাগ হোক, অসুস্থ মানুষের উপর কি কেউ রাগ করতে পারে বলুন? কিন্তু ও তো একদমই অনুজ স্যারকে পছন্দ করে না, তাই তাই আমি দেখাতে চাইনি, ও কি আসবে? তা হোক দিদিমণি, ডাক্তারবাবু তো ডাক্তারবাবুই হয়, তার তো রুগী দেখাই ধর্ম বলুন। ডাক্তারবাবুকে ডাকুন না, উনি যদি শুনতে পান মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে তাহলে কি উনি না এসে পারবেন? তুমি যখন বলছো আমি আমি ফোন করছি, ও যদি না আসে, না ও আসবে বলো, ফোন করলেই ও আসবে একবার বলে দেখি, কিন্তু যদি না আসে অ্যাম্বুলেন্স আসতে তো অনেকটা সময় লেগে যাবে। এই অনুজ কি হলো, তাকাও না, শুধু শুধু এতগুলো মানুষকে কেন ভয় দেখাচ্ছ, কি হলো তাকাও। আমরা প্রথমে ভাবছিলাম জ্বরটা কমে যাচ্ছে বলে হয়তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো দেখছি না। অবশ্য বলছিল শরীরটা খুব খারাপ লাগছে, কিন্তু শরীর খারাপ লাগছে মানে ও একেবারে চোখ খুলছে না, এতটা অঘরে ঘুমিয়ে পড়লো নাকি, কি হলো তাকাও। দিদিমণি দিদিমণি আপনি দেরি করবেন না, আপনি দেরি করবেন না, আপনি ডাক্তারবাবুকে একটা ফোন করুন না, ইঞ্জেকশন ফোন করছি। আপনি ডাকুন। হ্যালো হ্যালো হ্যালো, তুমি শুনতে পাচ্ছো? বলো। বলছি শুনুন, একটু তাড়াতাড়ি চলে এসো না, খুব অসুস্থ, একটু তাড়াতাড়ি এসো না প্লিজ। কোথায়? অনুজ স্যারের বাড়িতে। অনুজ স্যার না খুব অসুস্থ, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সমানে টেম্পারেচার ফল করছে। কেন? যাওয়ার আগে বলে গেলে, আমি তাকে পছন্দ করি না, আমার যাওয়ার কোনো অধিকার নেই, আর এখন বলছো? তখন তো তেজ দেখিয়ে এইসবগুলো বলে গেলে, এখন কেন 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 চাইছো আমাকে? প্লিজ 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 যথাচিত এখন এইসব কথা বলো না প্লিজ, এখন তর্ক করো না, একটাই রিকোয়েস্ট করবো, দেখো মানুষটা ক্রাইসিসটা একটু বোঝার চেষ্টা করো। অনুজ স্যার খুব অসুস্থ, আমি হসপিটালে ফোন করেছিলাম, ওরা অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, কিন্তু আস্তে আস্তে তো অনেকটা সময় লেগে যাবে তাই না? তুমি যদি আসো খুব ভালো হয়, জানো তো, একটু তাড়াতাড়ি চলে এসো না। আমি আসলে প্রথমে ভাবছিলাম জ্বর ছাড়ছে বলে হয়তো গা হাত পা এরকমভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে যতবারই চেক করছি না কিরকম ক্রমশ গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথার মতন অনেক কিছু চলছে, আমি কিছু বুঝতে পারছি না, মানে অনেক ভাবনা। শোনো না যথাযথ প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ, আর কোনো তর্ক করো না, ঝামেলা ঝগড়া যা যা কিছু মনে আছে একটা মুহূর্তের জন্য প্লিজ সব বার করে দাও, তুমি একবারের জন্য এসো প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি তোমার কাছে, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো, তুমি
যা চাও আমি আমি তাই করবো, আই আই প্রমিস, আই প্রমিস, প্লিজ একবারের জন্য হলেও এসো, একবার এসো প্লিজ, একবার এসো প্লিজ, অনুজ স্যারকে দেখে যাও প্লিজ, দরদ একেবারে উতলে উঠছে, বাহ একেই বলে অমর প্রেম, বাহ 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 বাহ। আমি জানি তুমি এই কথাগুলো বলবে, তুমি পরে বলো, আমি শুনে নেবো, আমি আমি একটা কথাও বলবো না, আমি কিচ্ছু বলবো না, প্লিজ এইটুকু সময়ের জন্য অন্তত ক্রাইসিসটুকু একটু পার হয়ে যাক, তারপর বলো। দেখো তুমি তো একজন ডক্টর, বলো একজন লাইসেন্স হোল্ডার ডক্টর, তুমি এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারো না, আমার আমার কথাটা একটু শোনো না, প্লিজ এসো না। এই তুমি আমাকে আমার দায়িত্ব শিখিও না, ঠিক আছে ফোনটা রাখো প্লিজ, প্লিজ। গুড্ডি গুড্ডি।